মেরিন ড্রাইভ সড়কের পাশে বালুচরে পড়ে আছে শত শত রঙিন নৌকা। নানা রঙে সাজানো এই নৌযানগুলোকে বলা হয় ডিঙি নৌকা। গভীর সাগরে নয়, উপকূলের কাছাকাছি এই নৌকাগুলো মাছ শিকার করে। কিন্তু সাগরে 65 দিন মাছ শিকারের নিষেধাজ্ঞায় আগেভাগেই ফিরেছেন এসব নৌকার জেলেরা। 65 দিন নিষেধাজ্ঞার জন্য আমরা সব বোট উপরে উঠাই ফেলাইছি। জালগুলো নষ্ট হয়ে গেছে আর পুরান হলেও থাকবে, না হলেও গড়ের মধ্যে নিয়ে যাবো। উপকূলের কাছাকাছি দু একটি নৌকা ছিল, তাও উঠানো হচ্ছে বালুচরে। আর নৌকাগুলোতে জাল বস্তাবন্দি করতে ব্যস্ত জেলেরা। বাসা পয়েন্ট কি করে চালাবো, আর মদ্রাসার খরচা আছে। তো আর সরকার তো অনুদান দরকার ছিল, কোনো অনুদান না হয় আর সরকারি ভাবে। আর মৎস্যজীবী জেলে সমিতির নেতার দাবি, নিবন্ধিত অনিবন্ধিত সব জেলেকে দ্রুত সরকারি সহায়তা দেওয়ার। যারা এই কার্ডধারী আছে আর বাদ বাকি অনেক 1000-এর উপরে লোক জেলে আছে, ওরা কিন্তু কিছু পাচ্ছে না। যাতে আপনাদের মাধ্যমে কিছু আমরা সহায়তা পাই, তাহলে আমরা উপকৃত হব। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জেলে পল্লীগুলোতে রয়েছে প্রায় 2000 ডিঙি নৌকা। আর এসব নৌকায় মাছ শিকার করেন অন্তত 12,000 জেলে। সাগরে দাবিয়ে বেড়ানো এসব মাছ ধরা নৌকা এখন সরকারি বিধিনিষেধের কারণে উপকূলে আশ্রয় নিয়েছে। একই সঙ্গে অনিশ্চিত জীবনের শঙ্কায় শঙ্কিত মাঝি মাল্লারা মাছের জীবন রক্ষা করতে গিয়ে অনেকটাই বিপন্ন জেলেদের জীবন। তাই দ্রুত এসব জেলেদের সরকারি সহায়তার আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।